হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, কালকেই মোমো দাদু বাড়ি থেকে আমরা আসলাম, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। মোমোদের বাবারও আজ অফিস ছুটি ছিল, মাঝে দুদিন সোম মঙ্গল ছুটি নিয়ে নিয়েছিল, আবার কাল থেকে অফিস যার যার মতে। তো আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এবার তো মানে পূর্ণিমা একদম তোমার সন্ধেবেলা পড়েছে, তাই মা বিকেলবেলায় রান্নাটা বসালো, এদিকে পায়েস করছে আর ওদিকে তোমার আলুর দম, পাঁচ ভাজা, এখানে ফল টল সব কেটে রেখেছে। আলুর দমটাও হয়ে গেছে, দেখো চাল কলা ভাগ ভাগ করে রাখা, আর এদিকে চাটনি আর খিচুড়িটা এখনও হওয়া বাকি আছে। এই তো খিচুড়ি, আলুর দম, পাঁচ ভাজা আর লুচি হবে, লুচিটা লাস্টে ভাজবে। আর দেখো ফল টলগুলো সব রেডি করে রাখা হয়ে গেছে, আস্তে ধীরে করছে। আর এই যে নাড়ুও বানিয়েছে সকালবেলায়, কিন্তু মা নাড়ু টাড়ু সব বানিয়ে নিয়েছে, প্রথমে ভেবেছিল কিনে নিয়ে আসবে কিন্তু তারপর ভাবলো বাড়িতেই বানাবে। আর এই যে মা লক্ষ্মীর সব এগুলো স্টিকার, কিছু স্টিকার আর কিছু আলপনা। তো আমাদের যেহেতু সাদা মেঝে, ওই জন্য সাদা রঙটা খুব বেশি ভালো ফোটে না, তাই জন্য কিছু স্টিকার নিয়ে এসেছে যাতে বেশ ভাল লাগে দেখতে, তাই না? এই তো আমাদের ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেছে। তো এখন মোমো জাস্ট মানে একটু আগে ঘুম থেকে উঠলো, তাই ভাবলাম যে ওকে তো কিছু খাওয়াতে হবে। যদিও ঘুমানোর আগে আজকে দুপুরে খিচুড়ি খেয়েছে, আজকে দুপুরে আর আমরা ভাত টাত খাইনি, মা তো উপোস করেছে। আমরাও তোমার মানে দুপুরেও খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো, মা বলছিল রাত্রিবেলা তো খিচুড়ি করবই, আচ্ছা না আজকে দুপুরে লক্ষ্মী পুজোর দিন, দুপুরে আমরা খিচুড়িই খাই। তো আমাদের তো পুজো করেই খেয়ে নেওয়ার নিয়ম, সেরকম না যে অন্ন খাওয়া যাবে না বা কিছু। তো মা দেখো এদিকে খিচুড়ির মশলাটা এদিকে কষিয়ে রেখেছে, এখন এই চাল ডাল সেদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে ফুটিয়ে নেবে। আর এই যে আমি ব্যালকনি থেকে দেখছি আকাশের চাঁদটা কিরকম উঠেছে, তো দেখো খুব সুন্দর উঠেছে। কিছুক্ষণ আগেই আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল, বিশাল জোরে বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এখন আবার ভালোভাবেই কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। আর মোমো দেখো ঘুম থেকে উঠে ওই বাতাবি লেবু পেয়েছে, সেটাই খাচ্ছে ইদানিং, মানে খুব ফেভারিট হয়েছে ওর বাতাবি লেবুটা, লাল লাল দেখতেও সুন্দর লাগে না, লেবুগুলোও খুব মিষ্টি কিন্তু। আর আমার মামা বাড়িতে তো আগে নিয়ম ছিল জানো, তোমার লক্ষ্মী পুজোর দিন ইলিশ মাছের ঝোল ভাত, মানে জোড়া ইলিশ আনার নিয়ম। আর লক্ষ্মী পুজোয় যদি আনা না হয় তাহলে সেটা সরস্বতী পুজোয় নিয়ে আসতে হবে এরকমটা। আর আমাদেরও আগে হয়তো নিয়ম ছিল অনেক আগে, কিন্তু আমার ঠাকুমার সময় থেকে তখন থেকে কিন্তু নিরামিষ খাওয়ার চল, যেহেতু অনেকদিন এই দেশে বসবাস করছে, মানে বাংলাদেশে যখন ছিল তখন হয়তো মাছ টাছ খাওয়ার নিয়ম ছিল, কিন্তু এখানে এসে এখানকার মানুষদের দেখে শুনে এখানকার মতনই নিরামিষ খাওয়ার রেওয়াজটা চলে এসেছে। আর ঠাকুমা আগে যেই পাড়ায় থাকতো সেখানে বেশিরভাগ মানে এদেশি ওদের বসবাস, তো অনেক মানে নিয়মের মিশ্রণ ঘটে গেছে আর কি দুই দেশের। মোমো ছোটোবেলায় গুড় খইগুলো খেতে খুব ভালোবাসত, দিদা ওকে সেটাই মনে করিয়ে দিচ্ছে, ছোটোবেলায় তো খুব ভালো খেতি। বাটিতে করে দেবো, খই খাবি কিরে? ওই খাবি আর একটু দেবো। একটু কিছু খেয়ে নিলে তখন কিন্তু শান্তি মতো আমরা পুজোতে বসতে পারবো, নইলে ওর পেটে খিদে থাকলে আমাদের মানে শান্তিতে বসতে দেবে না, তাই না? তো দেখো ওই জন্য মা বাটিতে একটু গুড় খই দিয়ে দিল, যদিও পুরোটা খায়নি। তারপর যেটুকু যা খেলো, আমি দেখো এদিকে রেডি হলাম, এই শাড়িটা পুজোর অনেক আগে নিয়েছিলাম, পুজোতে পরা হয়নি, তো আজকে লক্ষ্মী পুজোর দিনে ভালোই হলো, হলুদ রঙ তো মানে লক্ষ্মী দেবীর ফেভারিট, তাই না? তো তাই জন্য আজকে এই শাড়িটা পরলাম। আর মোমো যত বড় হচ্ছে না, ওকে নিয়ে ফটো তোলা বা ভিডিও করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, একদম পোজ দিতে চায় না। দেখো ওকে টেনে টেনে আনতে হচ্ছে ওর ড্রেসটা দেখাবো বলে, ওর এই হোয়াইট চুড়িদারটাও পুজোর মধ্যে পরা হয়নি। আজকে দেখো রোশনের হ্যাপি বার্থডে, লক্ষ্মী পুজোর দিন, ওর জন্মদিন আজকে। আর মোমো শোনা সুন্দর একটা হোয়াইট ড্রেস, এটা পুজোর সময় নিয়েছিলাম, তখন পরা হয়নি, তো আজকে তাই জন্য এটা পরালাম। পছন্দ হয়েছে তোমার এই ড্রেসটা? আর এই দেখো এই শাড়িটাও কিন্তু আমার পুজোর মধ্যে পরা হয়নি, নিয়েছি বাবা, তাই ভাবলাম যে আজকে লক্ষ্মী পুজোয় পরে ফেলি, তাই না?
তোমাদের দাদা ভাইও দেখো একটা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে, এটা শান্তিনিকেতন থেকে এনেছিলাম, বেশ সুন্দর কালারটা, একদম কাঁচা হলুদ কালার, আর আমার সাথে তো একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমারও শাড়িটা পরে এত ভালো লাগছিল, মানে শাড়ির প্লিটগুলো এত ভালো এসছে, এক একটা শাড়ি ফুলে ফুলে থাকে কিন্তু এটার মানে একদম মানে সমানভাবে প্লিটগুলো এসছে, তো আমারও শাড়িটা পরে খুব কমফর্টেবল লাগছিল। এটা একটা কাঞ্জিভারম সিল্ক, কিন্তু অরিজিনাল সিল্কের ওপর না, একটু সেমি কাঞ্জিভারম বলতে পারো, তাও যে এত সুন্দর লুকিংটা এসছে তো আমি খুবই স্যাটিসফাইড। আর এদিকে দেখো এই যে মায়ের লুচি ভাজাটাও হয়ে গেছে, তো মানে লাস্টেই লুচিটা ভাজলো, সব রান্নাবান্না কমপ্লিট এখন, এখন তো মা পুজোতে বসবে। তো দেখো মোটামুটি সবকিছু রেডি, আর পূর্ণিমাও লেগে গেছে, আজকে একটু টাফ ছিল, 7:44 পর পূর্ণিমা লেগেছে, তো এখন পুজো হবে। মা সব গুছিয়ে নিয়েছে, আমি তো উপোস করিনি, মা আর দিদা মিলেই সবটা গুছিয়েছে, তো এখন মা পুজো করবে আর আমরা বসে বসে দেখবো। আগে আমাদের বাড়িতে পুরোহিত এসেই পুজো হতো, কিন্তু এখন আর মানে মা নিজেই করে আর কি। আমাদের একদম ছোটবেলা আমার মনে নেই, একবার নাকি পুরোহিত সেই সারা রাত্রি আসেনি, ভোর 4 অবধি আমার মা আর জেম্মা মানে বাড়ির দুই বউ মিলে বসেছিল পুরোহিতের অপেক্ষায়। পুরোহিতই পাওয়া মানে এত মুশকিল হয়ে পড়েছিল, তো তার পরের বছর থেকেই মা জেম্মা দুজনেই আর নিজের নিজের মতো করে লক্ষ্মী পুজোটা সেরে ফেলে, মানে পুরোহিত আর ডাকে না, তো সেই থেকে সেই চলটা এখনও রয়ে গেছে, আর পুরোহিত ডেকে পুজো হয় না, তো এই মানে নিজেরাই করে নেয় আর কি। তো এই দেখো, আর আমার শ্বশুর বাড়িতেও এখন আমার শাশুড়ি মা নিজেই মুরগি টুরকি নাড়ু টাড়ু কিনে এনে নিজের মতো পুজো করে নেয়, পুরোহিত এখন আর ডাকা হয় না, নিজের মতো করেই পুজো করে নেন। কিন্তু আমার মামা বাড়িতে আবার পুরোহিত ডেকেই কিন্তু পুজো হয়, তো কালকে পুজো আছে ওদের বাড়িতে, যেহেতু পূর্ণিমা কাল বিকেল অবধি আছে, তো ওরা কাল সকালেই পুজো করছে, আমাদের যেতে বলেছে, তো কালকে আবার ওখানে যাব, তো আজকে আমাদের বাড়ির পুজোটা করে নিই। দেখো মা আবার এই শাড়িটা পরে চলে আসলো, এতক্ষণ পুজোর গোজগাছ করছিল তো নাইটি পরি, তো এখন পুজো করার আগে ভাবলো যে শাড়িটা পরে আসবে, এবারে ঘরের কোনায় কোনায় সিঁদুরের ফোঁটা ধান দুব্বা দিয়ে লক্ষ্মীকে আগমন করতে হবে, মানে তোমার উলুর ধ্বনি দিয়ে, তো সেগুলো করে তারপরে মা আবার চলে আসলো এই যে পুজোর সব কিছু করতে, তো চলো পুজোটা দেখি বসে বসে। আর আমার মেয়ে তো এদিকে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, ওকে শঙ্খ চাইছিল অনেকবার কিন্তু ওকে দেওয়া হয়নি বলে, দেখো নিজে নিজেই ও শঙ্খধ্বনি বাজাচ্ছে মুখ দিয়ে, শঙ্খের প্রয়োজন নেই আর। তো দিদা এদিকে বলছে তোর নাতনিকেই নিয়ে যা, শঙ্খ আর নিতে লাগবে না, তোর নাতনি মুখ দিয়েই শঙ্খ বাজিয়ে দেবে। তো মা ওইসব নিচের কাজগুলো করে উপরে চলে আসলো পাঁচালি পরতে, তারপরে এই যে ঠাকুরের আরতি করছে ধূপ দীপ কর্পূর সব কিছু দিয়ে। দেখো আর লক্ষ্মী পুজোয় তো ঘণ্টা কাশি বাজায় না, মা বললো শুধু মানে শঙ্খধ্বনি শুধু বাজাতেও যায় আর কি। তো এদিকে মায়ের আরতি হয়ে গেল, আর ওদিকে আমি ভাবছি যে পায়েসটা নিয়ে ছাদে দিয়ে আসি চন্দ্র দেবতার উদ্দেশ্যে। ছাদে এসেছি, দেখো এই যে পায়েস রান্না করে নিয়ে এসেছি, এখন চাঁদকে পায়েস নিবেদন করতে এসেছি। আজকে কোজাগরী পূর্ণিমার দিন, চাঁদকে পায়েস নিবেদন করা খুবই শুভ, কিন্তু আকাশে চাঁদের দেখা সবসময় পাওয়া যাচ্ছে না। একটুক্ষণ আগেই তোমাদের দেখালাম চাঁদ, তারপরে আমাদের এখানে হলো খুব জোর বৃষ্টি, মুষলধারে চারিদিকে মেঘে ঢেকে গেল। পায়েসটা যখন দিয়েছিলাম তখন কিন্তু ছিল চাঁদ, এখন আবার দেখা যাচ্ছে না। আমাদের ছাদেই চলে এসেছিলাম, কারণ ছাদেই তো খোলা চাঁদের আলো ভালো পাওয়া যাবে তাই না, কিন্তু চারিদিকে এত লাইট বোঝা মুশকিল কোনটা চাঁদ আর কোনটা লাইটের আলো। এখন এই পায়েসটা সবাই প্রসাদ হিসাবে খাবো আর কি, চন্দ্রদেবতাকে নিবেদন করা পায়েস, পুজো হয়ে যাক, লক্ষ্মী পুজোটা হয়ে যাক, তারপর এটা প্রসাদ হিসাবে খাবো আমরা, চলো নিচে যাওয়া যাক। আর এই চাঁদকে দেওয়া প্রসাদ স্বরূপ এই পায়েসের টেস্টটা যেন অন্যান্য পায়েসের তুলনায় একটু বেশি ভালো লাগছিল, কেন জানি না আমার মনের ভুল কিনা, তবে আমার তো সেটাই মনে হলো পায়েসটা খেয়ে। তো দেখো পুজো হয়ে গেল, এখন সবার প্রসাদ খাওয়া পালা চলছে, এই যে বাটা সব নিয়ে আসলাম,
আর এই যে সবাই বসে পড়েছে, মোমো তো পায়েস খিচুড়ি কিছু খাবে না, শুধু ওই দেখো বাতাবি লেবুটা নিয়েছে, ওইটাই ওর প্রসাদ। এই দেখো বন্ধুরা, আজকে বার্থডে গালের খেতে হচ্ছে খিচুড়ি, যেহেতু লক্ষ্মী পুজো। তাহলে বিরিয়ানিটা কবে খাওয়া হবে? 27 বিরিয়ানি খাওয়া হবে আজকে, খিচুড়ি আর আলুর দম পায়েস দিয়ে। অবশ্য যদিও বার্থডে গার্ল মাছ মাংস পছন্দ করে না, এটাই পছন্দ, তাই জন্য কোনো দুঃখ নেই, ওই জন্য এখন খেয়ে নাও প্রসাদ। তো খিচুড়িটা খেতে সত্যি মানে এত ভালো হয়েছিল কি বলবো। তো সবাইকে দেখো প্রসাদ দিয়ে, আমার নারায়ণের পাশে বসে পড়েছি, দুজনে একসাথে বসে প্রসাদ খাচ্ছি। আর মানে সত্যি প্রসাদটা যেহেতু না চেখেই তো বানাতে হয়, কিন্তু নুন ঝাল সব কিছু একদম পারফেক্ট। আলুর দমটাও এত তুলতুলে হয়েছিল খেতে কি বলবো, খিচুড়ি আলুর দম সব কিছুর টেস্ট পারফেক্ট, আর পায়েসটাও খুব সুন্দর লাগছিল খেতে। চাটনি পায়েস খিচুড়ি আলুর দম সব একদম পারফেক্ট। আর এদিকে দেখো মোমো তেমনিতে খিচুড়ি খায় না, কিন্তু আজকে নিজের হাত দিয়েই খেলো, যদিও খুব অল্প পরিমাণে খেয়েছে, তাও মানে সবার পাশে বসে একসাথে ও যতটুকু খেলো নিজের হাতেই খেলো, তো আমিও একটু মানে শান্তি পেলাম। আমি ভাবছিলাম যে খিচুড়ি যদি না খায় তখন ওর জন্য আবার একটু ভাত বসাতে হবে, এটাই ভাবছিলাম। আর গন্ধরাজ লেবু দিয়ে বাহ, ওইটার ফ্লেভার তো একদমই আলাদা হয় তাই না? দেখেছো আলুটা কি তুলতুলে হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করব না, শেষ করবে হচ্ছে মোমো, তোমরা দেখতেই পারবে একটু পরে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।